থেকে বলে দিই, আজকের ভিডিওটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে, কারণ অন্যদিন আমরা দুইজনে মিলে রান্না বান্না করি, কিন্তু আজকে শুধুমাত্র আমার হাজবেন্ডই রান্না বান্না করবে আর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন আজকে আমার হাজবেন্ড একা একা রান্না করতেছে। আর ওর হাতের রান্না কিন্তু মাশাল্লাহ খুবই মজার হয়। আর আজকে হচ্ছে একেবারে সিম্পল তরি তরকারি ছিল, এই জন্য ওকে রান্না করতে দিতেও আমি রাজি হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাজবেন্ড বাসায় আসছে 10:30টার দিকে। এই যে বাসায় আসার সাথে সাথে ও যা যা নিয়ে আসে আমি প্যাকেট থেকে বের করে নিই যে কী কী আনছে দেখার জন্য। এখানে হচ্ছে টিস্যু নিয়ে আসছে, তারপরে চিপস আছে, একটা আপেল নিয়ে আসছে, আর এই প্যাকেটের ভিতরে কী আছে এখনও পর্যন্ত দেখিনি, দাঁড়ান দেখবো একটু পরে। তার আগে এই চকলেটের কাহিনীটা বলি। চকলেট আসলে আমিও পছন্দ করি না, আমার হাজবেন্ড পছন্দ করে না। আমি পছন্দ করি না বলা ভুল হবে, আমি 2-3 বছর আগে এই চকলেটগুলো বেশি পছন্দ করতাম, কিন্তু এখন পছন্দ করি না। তো চকলেট দেখেই আমি একটু অবাক হলাম, অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে চকলেটটা কি তুমি কিনছো, কারণ চকলেট তো আমরা কেউ পছন্দ করি না, কিনার তো তোমার কথা না। পরে বললো যে হ্যাঁ তুমি ঠিকই ধরছো, কে নাকি ওকে খেতে দিয়েছে, তো তাই তো ও আমার জন্য নিয়ে আসছে। যাই হোক, এখানে এই যে প্যাকেটটা খুলে দেখতেছি এখানে বার্গার আছে। আমি ওকে বেশ কয়েকদিন ধরে বলতেছিলাম বার্গারের কথা, তো আজকে দেখলাম যে ও নিজে থেকে নিয়ে আসছে, কারণ ও যে টাইমে আসে সেই টাইমে পাওয়া যায় না, অনেক খাবারের দোকান টোকান বন্ধ হয়ে যায়। তারপরে আমি যেখানে থাকি সেখানে বার্গারটা অত ভালো হয় না, এই যে দেখেন, মানে রুটির ভিতরে শুধু একটা চিকেন ফ্রাই দেওয়া, এই এরকম বার্গার কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও নিয়ে আসছে, খুব খুশি হয়েছি, খুশি মনে খেয়ে নিয়েছি। ওইদিকে ও আসার সাথে সাথে আমি চালটা ধুয়ে দিয়েছিলাম, মনে করছিলাম আজকে রান্নাবান্না আমিই করবো, তো ও নিষেধ করে দিল, বললো যে না আজকে রান্নাবান্না ওই করবে। আর আমি দেখলাম যে আজকে হচ্ছে সিম্পল তরি তরকারি, তাহলে থাকুক ওই রান্না করুক। আর এমনিতে সন্ধ্যাবেলার দিকে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণের কান ব্যথা করতেছিল আমার, যেহেতু ঠান্ডার সমস্যা, হঠাৎ করে কীভাবে ঠান্ডা লাগছে আমি নিজেও বুঝতে পারতেছি না, এত পরিমাণের কান ব্যথা করতেছিল, খুবই খারাপ অবস্থা ছিল। তো আমার হাজবেন্ড বাসায় আসার পরে আমার ওই অবস্থা দেখে এই জন্য ও বলল যে আজকে আমিই রান্না করি। তো আমি প্রথমে দিতে রাজি হচ্ছিলাম না, পরে দেখলাম যে যেহেতু আজকে শুধু বেগুন ভাজি হবে আর ডিম ভাজি হবে, তাহলে থাকো যেহেতু করতে যাচ্ছে, আর এমনিতেই ও একটু রান্নাবান্না করতে বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে ও কী করে না করে। তো এখানে বসে বসে আমি ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ যাতে হচ্ছে ওর একা একা মানে খারাপ না লাগে। তারপরে এখানে হচ্ছে আমি চিপস খাচ্ছিলাম, মানে বার্গার চিপস আমি খাওয়ার ভিতরেই ছিলাম। আর এইদিকে হঠাৎ করে দেখতেছি যে মানে বেগুনটা ধুতে ধুতে গিয়ে দেখলাম যে ট্যাঙ্কির পানি শেষ, তো বাড়িওয়ালাকে ফোন দেওয়া হলো, তো উনি মনে হয় ব্যস্ত ছিল এই জন্য ফোন ধরতে পারতেছিল না। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি নিচে যাই, নিচে যে ভাবিকে মানে বাড়িওয়ালার যে বউ আছে তাকে যে বলি। তো তারপরে এই যে আমার হাজবেন্ড এখানে বেগুন ডিম ভাজতেছিল আর আমি এখন এই যে নিচে চলে যাব। আর সব থেকে বড়ো ব্যাপার কি জানেন, আমাদের মানে আমরা তো চারতলায় আছি, চারতলায় আমরা ছাড়া আর কোনো ভাড়াইটিয়া নেই, তো কয়েকদিন পরে ভাড়াইটিয়া আসবে, আমার যে এত ভালো লাগতেছিল। তো আমি ওখানে যে বেশ 1 ঘন্টার মতন ভাবির সাথে গল্প করেছি বাড়িওয়ালার বউয়ের সাথে, তারপরে আমার হাজবেন্ড না পেরে ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে। আর বাসায় এসে দেখে আমার হাজবেন্ডের এখানে বেগুন ভাজি, তারপর হচ্ছে ডিম ভাজি করা কমপ্লিট। তারপরে আমি সব কিছু রেডি করে নিয়ে বসে গিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর আমার হাজবেন্ড না অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি ওকে বলে গিয়েছিলাম যাব আর আসব, অথচ ওখানে আমি 1 ঘন্টা পার করে দিয়েছিলাম। আর ও পানির জন্য বসেছিল, কারণ ও গোসল করে প্রতিদিন অফিস করে এসে ওই রাত্রেবেলা, আর তখনই পানিটা শেষ হয়ে গিয়েছিল। অন্যদিন বাড়িওয়ালা বাড়ি থাকে, উনি হচ্ছে পানি ছেড়ে দেয়, কিন্তু আজকে উনি বাসায় নেই, কোনো কাজে বাইরে গিয়েছে, এই জন্য আর পানি ছাড়তে পারিনি, আর ট্যাঙ্কিতে 1 ফোঁটাও পানি ছিল না। পরে যে আমরা যেহেতু খাবার পানিটা কিনে খাই, তো ওই পানিটা দিয়েই তরি তরকারি মানে এই যে বেগুন টেগুন ধোয়া এই কাজগুলো করতে হয়েছে। আর এখানে যে তরকারিটা দেখতে পাচ্ছেন সেই দিনের কিন্তু ফুলকপির তরকারি, তাহলে চিন্তা করেন আমরা কী পরিমাণের খেতে পারি। সেই ফুলকপির তরকারি এখনও পর্যন্ত আছে, 3 দিন প্রায় চললো। এই জন্য আমরা সবসময় তরি তরকারি একটু অল্প অল্প করেই রান্না করি। তো যাই হোক, এখন দুইজনে মিলে খাওয়া দাওয়া করে নিব। আর এখানে আমার হাজবেন্ডের জন্য আমি একটু ইলিশ মাছের ডিম রাখছিলাম, ও সেদিন খাইনি, কিন্তু ও হচ্ছে আজকে খেতে চাচ্ছিল না, আমাকেও দিতে চাচ্ছিলো, আমি বললাম যে না সেদিন তুমি খাওনি, তুমি খেয়ে নাও।